দীর্ঘ এক বছর পর পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি মোহাম্মদ আসলাম চৌধুরী বাবুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর রূপাতলী র্যাব আট সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব আটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। গ্রেফতার বাবু গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বানারঝড় এলাকার লালমিয়া চৌধুরীর ছেলে। পিরোজপুর জেলা নাজিরপুর থানায় একজন গৃহবধূ দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হন। পরবর্তীতে তিনি ক্ষোভে অপমানে 14 তারিখ সকালে আত্মহত্যা করেন। এই ঘটনায় ভিকটিমের স্বামী 15 তারিখে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় তিনজন আসামি পাওয়া যায়, এছাড়াও 2 জন অজ্ঞাতনামা আসামি পাওয়া যায়। পরবর্তীতে নাজিরপুর থানা পুলিশ প্রথম 2 জন আসামিকে গ্রেপ্তার করেন এবং তাদের 164 ধারায় আরও 1 জনের নাম আসে। পরবর্তীতে পুলিশ তাকেও আটক করে এবং আসামি বাবু পলাতক থাকে দীর্ঘ প্রায় 1 বছর। বিভিন্ন স্থানে সে আত্মগোপনে থাকে। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গতকাল রাত 8টার দিকে আদালত থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম।